এদিকটাতে ভীষণ করে বৃষ্টি হচ্ছে জানো, সারাটা দিন বৃষ্টি। বৃষ্টি ভেজা একটা দিনে সকলকে সুস্বাগত, শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমার সকালটা তো দেখতেই পাচ্ছ ছাতি ভাঙা একটা সকাল, এর মাঝে অ্যালার্জি। যাই হোক, পুরি বানাবো, পুদিনা পাতার গাছটা আমার চোখের সামনে আছে, কিন্তু এমন বৃষ্টি যাব যে ছাতিটা তো ভাঙা কীভাবে নেব বলো তো। আর এই যে আমার বেবি গাছগুলো এত মায়া লাগে, যাই হোক যেমন তেমন করে আমি গাছটা নিয়েই একেবারে ভোদর এই এতটুকুর ভিতরেই কিন্তু ভিজে গেছিলাম জানো। গাছগুলোকে ঘরের ভেতর আনার পর এত মায়া লাগছিল, কদিন ধরেই তো বেশ বৃষ্টি, বেশি পানিতে গাছগুলো কেমন হয়ে যায় না তেমনটাই হয়ে গিয়েছিল। যাই হোক, আমি এখন পুদিনা পাতা দিয়ে তারপর ডাল পুরি বানাবো। তোমরা ডাল পুরিতে কে কী পুদিনা পাতা দাও আমাকে একটু লিখে জানিও তো। অনেকে দেন না, আমি দিই, সবসময় না, আর এখন যেহেতু নিজের গাছ এবং নিজের গাছের পুদিনা তো সেজন্য তো 100% দিবই। আর এই দেখো, এটা কিন্তু স্পেশাল পুরি, কেন বললাম বলো তো? কারণ এই পুরীর ভেতর ছিল হচ্ছে মাংস, ঝুরা মাংস। কদিন পরে তো কোরবানি, তাই না? ঝুরা মাংস দিয়ে ডালটাকে একটু মেখে নিয়ে তারপর পুর করে পুরীটা বানিয়েছি। খেতে কিন্তু বেশ হয়েছিল, দারুণ হয়েছিল, ছেলেরা তো মহা খুশি। ছেলের বাবার কথা নেই বা বললাম, ওটা তোমরা বুঝে নিও। আজ এক জায়গায় বেড়াতে যাবো বলেই সালাডটা করিনি, কিন্তু এর সঙ্গে যদি মনে করো শসা টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সালাদ থাকে, আর সেই সাথে এত মজার পুরি, ব্যাপারটা যে কি জমবে।